পুরো ওয়েম্বলি স্তব্ধ, ক্যামেরার চোখ ইতালির গোলরক্ষক জানলুইজি দোন্নারুমার দিকে। ইটস কামিং হোম গানের তালে যে স্বপ্নবোনা তা মাটিতে লুটিয়ে দিলেন প্রতিপক্ষের এই গোলরক্ষক। ফাইনালে দুর্দান্ত শুরুর পরেও ইউরোর শিরোপা জেতা হলো না ইংল্যান্ডের। নাটকীয় টাইব্রেক জিতে 53 বছর পর ইউরোর চ্যাম্পিয়ন ইতালি। ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে এর আগে কখনো ফাইনাল না খেলা ইংলিশরা লেখে নতুন ইতিহাস। মাত্র 2 মিনিটে প্রতিপক্ষের গোলরক্ষক দোন্নারুমাকে বোকা বানিয়ে গোল করেন লুকশ। ইউরোর ফাইনালে এটি দ্রুততম গোল। পিছিয়ে পড়েও প্রথমার্ধে যেন অচেনা ইতালি। প্রতিপক্ষের ধারহীন খেলার ফায়দা তুলে এগিয়ে থেকে বিরতিতে যায় ওয়েম্বলির উপচে পড়া ভিড়ের উৎসাহ নিয়ে খেলতে নামা ইংল্যান্ড। বিরতির পর সব বদলে যায়, ছন্দে ফিরে আজ্জুরিরা, বাড়ে আক্রমণের ধারও। ফল পায় খেলার 67 মিনিটে, দলকে সমতায় ফ্রান বেনুচ্চি। নির্ধারিত সময়ের বাকিটা সময়ও একচেটিয়া খেলেছে ইতালি, তবে 90 মিনিটে ম্যাচের মীমাংসা হয়নি, ফলাফল হয়নি অতিরিক্ত সময়ের 30 মিনিটেও। খেলা গড়ায় টাইব্রেকারে, সেখানে ভাগ্য ফিরে তাকায় আজ্জুরিদের দিকে। গোলরক্ষক দোন্নারুমার দক্ষতায় 3-2 ব্যবধানে ইংল্যান্ডকে হারিয়ে ইউরো জিতে নেয় ইতালি। এস এম আরিফ, মাই টিভি।